আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ। আমি আপনাদের কাছে আজ কিছু কথা বলতে আসছি টাকলা মুরাদকে নিয়ে, তাকে নাকি প্রতিমন্ত্রী বলেন আপনারা। আগে আমি চিনতাম না, এখন তাকে চিনি। সে একটা নাস্তিকের বাচ্চা। তো এই নাস্তিকের বাচ্চাকে নিয়ে ও নায়িকা মাহিকে নিয়ে একটা কল রেকর্ডিং আজ দুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় গুড়গুড় হচ্ছে, এমন ভাইরাল হচ্ছে। তো আপনাদের এই রেকর্ডিংয়ের বিষয় নিয়ে আমাদের তোফাজ্জল হোসেন ভাই আপনাদের বিষয় সাথে কিছু বিষয় কথা বলতে চায়। তো আসুন আমরা ওনার মুখ থেকে শুনি উনি কি বলতে চায়। তো আমি বাংলাদেশের মা বোন ভাই সবাইকে আমি একটা সামান্যতম একটু রেকর্ডিং শোনাচ্ছি। শোনানোর পরে আমি কথাটা বলছি একটু কি বিষয়টা ফাঁস হচ্ছে, এটা একটু আপনারা শুনে নিন। শুনেন। এখন আসবি মত করার বাচ্চা কি বলতেছে? এদের উপরে কি আপনারা আস্থা রাখছেন যে দেশ চালাবে ওরা? অগর মুখের ভাষা শুনছেন? আর এখনই আসবি কানে ডাকছে? ওর ঘরে কি মা বোন নেই, ওর বিবি নেই, ওর ওয়াইফ নেই, ওর বউ নেই? ও আরেকজন এক নায়িকাকে ডাকে ওর সাথে হোটেলে রং তামাশা করার জন্য, শালা টাকলা মুরাদ। এই টাকলা, আমারও মাথা টাকলা, বুঝিস? টাকলাকে বলছি টাকলা, মাথাটা একদম গরম করবি না, তোর স্বভাব ঠিক কইরা দে নালে। এটা দেখছ, এটা তোর পুটকি দিয়া ঢুকামু, পুটকি দিয়া। টাকলা, টাকলার নাম, তুই একদম টাকলা মানুষ, সবাইকে তুই বেজ্জত করে ফেলছ, শালা মাদার চুদ। দলকে বেজ্জতি করছে, আওয়ামী লীগকে বেজ্জতি করছে। বেজ্জত মানে কি? আমি একটা এখানে শেখ হাসিনা ম্যাডামকে বলছি, ম্যাডাম একদিন আপনাকে ওইটা শেষ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এরকম যেগুলো নেতা মন্ত্রী আছে ওদেরকে আপনার আওয়ামী লীগ থেকে বের করে দেন। মাননীয় শেখ হাসিনার কাছে আমার একটাই আকুল আবেদন, এই টাকলা মুরাদ নাস্তিক মদখোর নোংরাবাজ লোকদেরকে আপনাদের দল থেকে বহিষ্কার করুন, না হলে আপনার দল এমনিতেই তো মানুষ অপছন্দ করতেছে। এই সব নাস্তিক থাকলে আরো আপনার দল আরো খারাপ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্লিজ দয়া করে মাননীয় শেখ হাসিনা, আপনার কাছে আমার আকুল আবেদন, এই নাস্তিকের বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন এবং আইনের আওতায় অতি শীঘ্রই নিয়ে আসুন। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ভিডিওটা যত পারেন শেয়ার করেন, করে সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা টাকলা মুরাদের এবং শেখ হাসিনা ম্যাডামের কাছে এই ভিডিওটা পৌঁছায় দেন। আপনার উপরে দায়িত্ব এটা রইল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানে যে মেসেঞ্জারে পারেন শেয়ার করতে থাকেন এই ভিডিওটা। এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।